দেখা যাবে না ভূত ডিম্বা, পান্না ও চুনির খুন শুটি। শেষ হতে চলেছে ধারাবাহিক চুনি পান্না। সূত্রের খবর, 11 অক্টোবরই শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। শুরু থেকে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছিল ধারাবাহিক চুনি পান্না। অভিনয়, গল্প, ছক ভাঙা বিষয়বস্তু নিয়ে এসেছিল এই ধারাবাহিক, যেখানে শাশুড়ি বৌমার ঝামেলা ও স্বামী স্ত্রীর ভালোবাসা থাকলেও ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল চুনি ও পান্না। এখানে চুনি একজন ছটপটে মেয়ে, যা সদ্য বিয়ে হয়েছে, আর এমন এক বাড়িতে বিয়ে হয়েছে যেখানে ভূত আছে। ভূত আছে খবর পেয়ে সে ওই বাড়িতে বিয়ে করতে রাজি হয়েছে। তার নেশা ভূত ধরা, নিজের বাড়ি ও আশেপাশে অনেক খুঁজেও কিছুতেই মনের মতো ভূত পাচ্ছিল না সে। তারপর অভয় ভবনে ভূত ডিম্বা পান্নাকে খুঁজে পায় সে। আসলে ভূতের বাতি কাছে এই মেয়েকে পান্নাই খুঁজে বের করে। তারপর নানা ফন্দি মাথা থেকে বের করে বাড়ির ছোট ছেলে নির্বিকের সঙ্গে তার বিয়ে দেয়। তারপর নানা ঘটনা ঘটে। প্রথমে এই ধারাবাহিক সম্প্রচারিত হতো রাত 10:30, তার মাসখানেক পর দেখা গেল সময় এগুনোর জায়গায় তা আরো 1 ঘন্টা পিছিয়ে রাত 11:30 সম্প্রচারিত হতে শুরু করলো। তাতে টিআরপি অনেকটাই পড়ে যায়। সূত্র থেকে জানা গিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হয়ে যাবে ধারাবাহিকের শুটিং, আর ধারাবাহিকের কলাকৌশলীদের জানানো হয়েছে 11 অক্টোবর শেষবারের মতো সম্প্রচারিত হবে চুনি পান্না। তাহলে দর্শক, কেন এবং কবে শেষ হচ্ছে চুনি পান্না ধারাবাহিক, এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মিলে সাথেই থাকুন।